আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে নিজের টাকা দিয়ে আমরা কী কিনে খাচ্ছি, বিষ কিনে খাচ্ছি। আমাদের পাহাড়িরা ফরমালিনমুক্ত খাবার খায় এবং ফরমালিনমুক্ত খাবার খেতে পছন্দ করে। এই লতার আগে এই শাকটা হচ্ছে, ঝোলটা হচ্ছে প্রচুর সুস্বাদু। গাইস, আমি এখন আছি পাহাড়ে এবং পাহাড়ে আজকে আপনাদেরকে নতুন একটি জিনিস দেখাবো এবং এটিও একটি আমার সচেতনতামূলক পোস্ট। পাহাড়িরা আমরা হচ্ছি ভাজা পোড়া জিনিসটা খুবই কম খাই, মানে আমরা মশলা জাতীয় তেল জাতীয় খাবার থেকে খুব দূরে থাকি। এই কারণে আজকে আমরা পাহাড়ে আসছি এবং পাহাড়ে তেমনই একটি শাক বলা যায়, একটি লতার আগা, মানে লতার আগা, যে আগা আমরা পাহাড়িরা খুবই খাই। এবং এটি আমি যে জায়গায় আসছি দেখছি যে মানে প্রচুর সেই শাকটা মানে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো আজকে আমি সেই শাকটা তুলবো, তো আপনারা দেখুন এবং এই শাকটি কীভাবে খায় সেটি আমি তোলার সময় আপনাদেরকে বলবো। এবং এটি পাতা, এই শাকের পাতা বা লতাটা দেখতে কেমন সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, চলুন আমরা শাক তুলতে যাই। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে লতাতে দেখিয়েছি, এই লতার আগাটা হচ্ছে আমরা ছিঁড়ব। এবং এই লতা যখন আমরা নাপ্পি দিয়ে রান্না করব, আর আমাদের মারমাদের প্রধান খাবার কিন্তু নাপ্পি, আর আমার ব্লগে আমি চেষ্টা করব আপনাদেরকে নাপ্পি কিভাবে তৈরি করি সেটি চিত্রটি দেখানোর। আর এটি আমরা নাপ্পি দিয়ে রান্না করার সময় এই তরকারির মানে কি বলে আপনার ঝোলটা প্রচুর মিষ্টি হয়ে যায়, মানে সুস্বাদু, খুব মজা খাইতে। এই যে লতাটা, এই যে আমরা একে একে এভাবে লতাগুলো হচ্ছে আমরা ছিঁড়ছি। এই যে এই লতাটা হচ্ছে আমরা পাহাড়ে আসলে অনেক খাবার, আমাদের পাহাড়ে মানে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে খাবারগুলো। আমরা এভাবে এই একটি লতা দেখালাম, আর অনেক খাবার আছে আমরা যে পাহাড়িরা যে খাবারগুলো খাই। এই খাবারের মধ্যে হচ্ছে এটি একটি, এবং এটি হচ্ছে এই সময়ে, এখন হচ্ছে আপনার গ্রীষ্ম বর্ষা, মানে গ্রীষ্মকাল যাচ্ছে বর্ষাকাল আসতেছে, মানে জুম, পাহাড়ে যখন জুম কাটে তখন কিন্তু আপনারা এই সময়টাতে এই লতা গাছ বা এই শাকটা আপনারা পাহাড়ে দেখতে পাবেন। এবং এই খাবারগুলো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ আমরা যত খাবো তত হচ্ছে আমরা সুস্বাস্থ্য হব, কারণ আমাদের পাহাড়ে শাক প্রচুর পরিমাণে। এবং আমাদের মারমা বাসায় এটাকে ডাকে হচ্ছে, এই শাককে ডাকে হচ্ছে কালাশে নয়, কালাশে নয় এই কারণে ডাকে, কালা মানে হচ্ছে বেকা আর নয় মানে হচ্ছে লতা, কালা মানে হচ্ছে বেকা, যেহেতু এই যে দেখুন এই শাকটা হচ্ছে বেকা বেকা। এবং নয় নয় মানে হচ্ছে যে কোনো গাছের মানে কচি, যেটাকে বলে আমরা সেটাকে হচ্ছে নয়, মানে এই কালাশে নয়, মারমা বাসায় এটির নাম হচ্ছে কালাশে নয়। তো আমরা আজকে কালাশে নয় সংগ্রহ করতেছি। আমরা কোনো এই কালাশে নয় সংগ্রহ করার জন্য আসি নাই, পাহাড়ে ঘুরতে আসছিলাম এবং এসে দেখি এখানে প্রচুর পরিমাণে কালাশে নয় আছে। তো যার কারণে ভাবলাম যে নিয়ে যাই, যেহেতু আমরা নিজেরাই খাই তো এই বাসা গিয়ে রান্না করে খাবো আজকে এই কালাশে নয়। এবং এই খাবারটা হচ্ছে খুব মজার একটা খাবার এবং এটি খুব সুস্বাদু, এটির ঝোল, এই তরকারির ঝোলগুলো হচ্ছে প্রচুর সুস্বাদু, যেটি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা খান নাই আপনারা অবশ্যই পাহাড়ে গিয়ে, পাহাড়ে আসলে হয়তো আপনারা দেখতে পাবেন, বা যারা আপনাদের পরিচিত আছে তাদের থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে কালাশের নয় নাকি খুব সুস্বাদু, জিজ্ঞেস করলে হচ্ছে আপনারা তথ্যগুলো পাবেন। আশা করি অনেকগুলো তথ্য আপনারা জানতে পারবেন, আর আমি আশা করব আমার ব্লগের মাধ্যমে নিত্য নতুন পাহাড়িরা কী কী খাবার খায় সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার। এই যে পাতার এই আরেকটি গাছের মধ্যে পেঁচিয়ে আছে, এটা আমি পেঁচিয়ে এটা খুলতে হবে, খোলার পর এটাকে এই দিক দিয়ে হল বাংলা হচ্ছে ভেঙে যাবে। পাহাড়ের কিনারা থেকে এই লতাগুলো সংগ্রহ করলাম, আমাদের মারমা বাসায় বলে কালাশে নয়, এই যে কালাশে নয় সংগ্রহ করলাম। আর এই কালাশে নয় সম্পর্কে হয়তো আপনাদেরকে আমি এই শাক সংগ্রহকালে অনেকগুলো কথা বললাম, প্রচুর মজা, এত মজা বলে আসলে বুঝাইতে পারবো না। এবং এই লতাটা আমি কি করি, আমরা বাদ দিয়েও খাই, আবার বাদ দিয়ে খাওয়ার সময় আমরা অনেক সময় অনেকে তোজা পছন্দ করি, তোজা কী জিনিস সেটিও আমি আমার সামনে নতুন আর কি ব্লগে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে হ্যাঁ শুধু আমরা বিষ খাচ্ছি, নিজের টাকা দিয়ে আমরা কী কিনে খাচ্ছি, বিষ কিনে খাচ্ছি। কিন্তু
এই পাহাড়ে এই লতাগুলো হচ্ছে ফরমালিন মুক্ত, আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি, যার কারণে এই লতার মধ্যে কোনো কি নাই, কোনো কিছু কোনো রকমে বিষ নাই, 100% খাঁটি ফরমালিন মুক্ত খাবার। খাবারটা কিন্তু সেই 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 একেবারে সেই ফরমালিন মুক্ত খাবার, যার কারণে আমাদের পাহাড়িরা খুব স্ট্রং, শরীরটা খুব স্ট্রং থাকে এবং দীর্ঘজীবী হয় আমাদের পাহাড়িরা, এবং আমাদের পাহাড়িদের রোগ বালা বলা যায় খুবই কম, যার কারণে আমাদের পাহাড়িদেরকে আপনারা বেশিরভাগ হাসপাতালে দেখবেন না। আমাদের পাহাড়িরা ফরমালিন মুক্ত খাবার খায় এবং ফরমালিন মুক্ত খাবার খেতে পছন্দ করে, এবং এটি হচ্ছে আমাদের বাপদাদার আমল সেই পূর্বপুরুষ থেকে আমরা খেয়ে আসছি, এটি হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত খাবার। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে আরেকটি নতুন ব্লগে। এতক্ষণ আমার সাথে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারবো।